নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গন্ধরাজ ম্যাঙ্গো ক্রিম। এই গরমে যারা আম খেতে ভালোবাসেন, গন্ধরাজ লেবুর সমন্বয়ে এই রেসিপিটি একবার অন্তত তাদেরকে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ করব। রেসিপিটি বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও দুর্দান্ত হয়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ম্যাঙ্গো ক্রিম বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলফানসো আম। আপনারা যে কোনো জাতের আঁশ ছাড়া আম এতে ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি ছানা। আমি এখানে হাফ লিটার দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে কেউ যদি চান তাহলে কিন্তু হুইপড ক্রিমও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আমের মিষ্টত্ব বুঝে চিনিটা ব্যবহার করবেন নিজেদের স্বাদ অনুযায়ী, তবে চিনি যদি কেউ অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু হেলদি অপশনের জন্য এর মধ্যে মধুও ব্যবহার করতে পারেন। এবার এতে গন্ধরাজ লেবুর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট, সেটাকে আমি গ্রেট করে ব্যবহার করেছি। এখানে আমি একটা বড় সাইজের গন্ধরাজ লেবুর অর্ধেকটা অংশ ব্যবহার করেছি। আর গ্রেট করার সময় খেয়াল রাখবেন এই লেবুর যে সাদা অংশটা সেটা যেন কোনোভাবে গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এবারে অর্ধেকটা যে অংশ আমি গ্রেট করে নিয়েছি খোসাটা, সেই অর্ধেকটা অংশ থেকেই আমি লেবুর রসটা চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেবুর যে রসের পরিমাণটা সেটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী যতটা আপনারা ব্যবহার করতে চান সেটা নিজেদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। এখন ঢাকনাটাকে বন্ধ করে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি 2 সার্ভিং বোলের মধ্যে এটা ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে আমি গার্নিশ করে দেবো কিছু ড্রাই ফ্রুট দিয়ে। আপনারা আপনাদের পছন্দ ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এখানে আমি কুচিয়ে নেওয়া আমন্ড, পেস্তা আর এক্সট্রা ফ্লেভারের জন্য আরও একটু লেবুর জেস্ট দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে 2 চেরি দিয়ে এটাকে ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়ে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তৈরি হয়ে গেল গন্ধরাজ ম্যাঙ্গো ক্রিম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।